আসসালামু আলাইকুম। কর্বি ইম্পালা 2018 মডেল, তো এটার ইঞ্জিন অয়েল চেঞ্জ শুন সাজাইছে, তো এটার অয়েল ফিল্টার চেঞ্জ করতে হইব। এটার অয়েল ফিল্টার এখন চেঞ্জ করব। তো এসি ডেলকোর 5W30 অয়েল নিয়েছি 5 লিটার, তো এটার ভিতরে 4.5 লিটার যায়। আর ফিল্টারও নিয়েছি, তো ফিল্টার এটা চেসিস নম্বর হিসেবে আছে। টেন বোল্ট 15 নম্বর, তো এটা 15 নম্বর হাফ রিং। তো ফিল্টারের জন্য আপনারা যে কোনো স্পানা ব্যবহার করতে পারেন, আমার কাছে এটা ছিল, তো এটাতে আমি ফিল্টার করে নিতেছি। পুরানো যে ফিল্টারটা ছিল আর এটার পার্ট নম্বর সেম সেম, PF64। এটার ভিতরে একটু গ্রিজ দিয়ে নিছি বা অয়েল দিয়ে নিবেন। আর ফিল্টারে যে হাতে মজবুত হইব টাইট, ওইটাই বরাবর হইব, ফোর্স লাগানোর দরকার নাই। 10 বোল্ট টাইট করে নিচ্ছি। এখন এটার অয়েল দিয়ে নিতে আসছি। দেখে নেন কীভাবে অয়েলের লাইফ 100% করে নেবেন। তো এখানে দেখেন ডাউন বাটন
প্রেস করার পর এটা যে অপশনগুলো আছে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন দেখেন এটা অয়েলের লাইফ 0.1% আছে, এটা প্রেস করে ধরে রাখলে 100% হয়ে গেছে, অটোমেটিক করে চলে যাব।